আসসালামু আলাইকুম সবাইকে, সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। আমি আর আব্দুল্লাহ সকালে নাস্তা খেয়ে তারপর হচ্ছে ভাবলাম যে আব্দুল্লাহকে একটু পড়তে বসাবো, তো ওকে একটু পড়তে বসিয়েছি, আর সেই সাথে আমি ঘরটা একটু হালকা পাতলা গুছিয়ে নিব। এদিকে জানলাটা খোলা হয়নি সকালে, তো এখন হচ্ছে আমি পর্দাটা সরিয়ে থাই গ্লাসটা খুলে দিয়েছি। আর সেই সাথে আজকে আপনাদের সাথে টুকিটাকি কাজের ফাঁকে আমি আপনাদের সাথে একটা ওয়ালমেট যেভাবে আমি রং করেছি সেটা শেয়ার করব। এখন হচ্ছে ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা আমার প্রতিদিনই করতে হয়, কারণ আমার যেহেতু ছোট্ট ছেলে আছে তো ও দেখা যায় কিছুক্ষণ পরপর গ্লাসে এসে গ্লাসে হাত দেয়, তারপর হাত রাখে, তো তখন একটা গ্লাসে দাগ পড়ে যায়, তো তার জন্য এই কাজটা আমার সবসময় করতে হয়। এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে আমি এই রুমের ফার্নিচারগুলো মুছে তারপর হচ্ছে পুরোটা রুম একটু গুছিয়ে নিব। আর বাহিরের থেকে অনেক ধুলাবালি আসে, দেখা যায় কন্টিনিউ এগুলো আমার মুছে রাখতে হয়, যেহেতু থাই গ্লাসটা কন্টিনিউ খোলা থাকে তো বাহিরে থেকে বাতাসের সাথে অনেক ময়লা আসে। তো আমি এখন বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর আজকে ঘরটা গুছিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে ওয়ালম্যাটটা আমি যেভাবে বানিয়েছি রং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, একটা মিররের ওয়ালম্যাট। আর এই বালিশগুলো হচ্ছে কুশন বালিশগুলো আমি নিজে বানিয়েছি, আমার সোফার যে পাঁচটা বালিশ ছিল কুশন বালিশ সেই পাঁচটা বালিশ মানে একবারে ছোট ছোট হয়ে গিয়েছে, এই তো সেই পাঁচটা বালিশ। এই বালিশগুলো আমার শাশুড়ি মার ছিল, তো আমিও ব্যবহার করেছি, তো এসে তারপর হচ্ছে এখন বালিশগুলো নষ্ট হয়ে গিয়েছে, পাঁচটা বালিশ প্রায় ছোট ছোট হয়ে গেছে, চিপে কেমন জানি হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ফেলে দিব, তো সেটা ফেলে দেইনি। আমার যেহেতু সেলাই মেশিন আছে একটা ওড়না দিয়ে তিনটা কভার বানিয়ে আমি ফোমগুলো দিয়ে বালিশ বানিয়ে নিয়েছি, তো আমার পাঁচটা বালিশ দিয়ে তিনটা বালিশ সুন্দর মতো হয়েছে। আর এখন হচ্ছে আমি কভার ভরে নিচ্ছি কভারের ভিতরে, কারণ যে কভারগুলো আগে ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর এই কভারগুলো হচ্ছে নতুন। আর নতুন কভারগুলো এগুলো যেহেতু আমি রেডিমেড এনেছি এগুলোর সেলাইয়ের কোয়ালিটি এতটা ভালো ছিল না, তো আমার যেহেতু সেলাই মেশিন আছে আমার নিজের কাজগুলো আমি নিজেই করে থাকি সেলাই মেশিন দিয়ে, তো এগুলো আমি ডবল করে সেলাই করে নিয়েছি। আর এই দুইটা বালিশ হচ্ছে আমি রেডিমেড কিনে এনেছি, আমার যেহেতু পাঁচটা বালিশ আগে ছিল সেই পাঁচটা দিয়ে আমার তিনটা বালিশ হয়েছে, আর এখন হচ্ছে আমি দুইটা বালিশ কিনে এনেছি, তো আমার এখন পাঁচটা বালিশ হয়ে গিয়েছে। আর ভেবেছিলাম যে কুশন বালিশগুলো ফেলে দেব, তো ভাবলাম যে ফোমগুলো দিয়ে না ফেলে তিনটা বালিশ বানিয়ে ফেলি আর দুইটা কিনলেই হবে, তো আমি নিজেই তিনটা বানিয়ে নিয়েছি আর দুইটা কিনে এনেছি। এখন হচ্ছে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিলাম, আর এখন হচ্ছে আমি রান্নাঘরে এসেছি। কালকে আব্দুল্লার বাবা মিষ্টি নিয়ে এসেছিল, তো আব্দুল্লার জন্য আর আমার জন্য দুজনের জন্য দুইটা মিষ্টি নিয়েছি, আর হচ্ছে আমড়া এনেছি, আমড়া কেটে নিব, এটা হচ্ছে কাসুন্দি আর মরিচ দিয়ে আমড়াটা বানাবো। আব্দুল্লাহ ভেবেছিল যে ওর জন্যই দুইটা মিষ্টি নিয়েছি, ও আবার বাটি নিয়ে এসেছে, আমি দুইটা খাবো না, তখন বললাম যে তোমার একটা আমার একটা, ও আবার চলে গিয়েছে বাটি নিয়ে। আর দেখা যায় বড় হোক আর ছোট হোক 10টা 11টার দিকে কিছু খেতে মন চায়। আর আব্দুল্লাহ খাবে তাই আমি মরিচ বেশি একটা দেইনি, হালকা একটু মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর একটু কাসুন্দি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। তারপর আমরা একটু নাস্তা খাওয়ার পরে মিষ্টি খেয়ে তারপর হচ্ছে আমরা খেয়ে তো ভাবলাম আমি একটু সেলাই মেশিনে বসবো,
তা এই গলাটা বানিয়েছিলাম কুশি কাটার এই গলাটা, তো ভাবলাম যে এই কুশি কাটার এই গলাটা দিয়ে আর এই কাপড়টা দিয়ে একটা জামা বানাবো। তারপর মেশিনে বসার পরে দেখি যে আমার সুতা মিলে না, তারপর মার্কেটে গিয়েছিলাম কিছু গুতাম এনেছিলাম, গুতামগুলো গুছিয়ে রাখা হয়নি, তো ভাবলাম যে একসাথে কাজগুলো করে ফেলি। তো বক্সটার ভিতরে গুতামগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর এই জামাটা বানাবো ভেবেছিলাম, কিন্তু এটা বানাতে পারিনি। মেশিনে বসার পরে দেখি যে সুতার কালারের সাথে ম্যাচিং হয় না, আমার এটার জন্য হালকা একটা সুতার কালারের প্রয়োজন, এটা হচ্ছে গাঢ় একটা কালার, কীরকম জানি দেখায়, তাই এটা সেলাই করিনি। তো ভাবলাম এখন কি করব, তো এখন হচ্ছে ভাবলাম যে যে মিররের গ্লাসগুলো কিনেছি কাঠের ওয়ালমেটগুলো সেগুলাই রং করব। তো সেগুলো রং করার জন্য আমি বসে পড়েছি। এই ওয়ালমেটগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, আমার আম্মুর সাথে নিউ মার্কেট গিয়েছিলাম একবার, তো তখন এই ওয়ালমেটগুলো আর তালপাতার এই প্লেটগুলো এগুলো একসাথেই নিয়েছিলাম নিউ মার্কেট থেকে। তো সেগুলো আনার পরে অনেকদিন যাবতই ভেবেছিলাম রং করব, কিন্তু করা হয়নি, তো ভাবলাম যে আজকেই করে নেই। প্রথমে হচ্ছে আমি সাদা কালারের রং করে নিচ্ছি পুরাটায়, মানে সব দিকে সাদা কালার দিয়ে নিচ্ছি, কারণ সাদা কালারটা ছাড়া যে কোনো রঙই এই কাঠের উপরে ফুটবে না, একটু কালো কালো দেখাবে। আর সাদা কালারটা দিয়ে তারপর হচ্ছে যে কোনো কালারে রং করলে রংটা অনেক উজ্জ্বল হয় আর অনেক সুন্দর হয়, একটা সুন্দর একটা গ্লেজি গ্লেজি ভাব আসে। তার জন্য আমি প্রথমে সাদা কালারটা দিয়ে নিচ্ছি আর আব্দুল্লাহ আমার পাশেই বসে, ও হচ্ছে খাতা কলম নিয়ে বসে আছে, হালকা একটু লিখে একটু দুষ্টুমি করে এই আর কি। সাদা কালারটা দেওয়ার পরে আমি হচ্ছে নীল কালারটা দিয়ে নিচ্ছি, আর আমি ফুলের পাপড়িগুলো ছাড়া বাকি সব জায়গায় নীল কালার করে নিব। আর এটা যেহেতু শিউলি ফুল তাই ভাবলাম যে সাদা আর নীল দিয়ে করব, তাই আমি সব জায়গায় নীল কালার করে নিচ্ছি আর ফুলগুলো শুধু সাদা রেখেছি। আর ভেবেছিলাম যে আজকেই তিনোটা কমপ্লিট করব, কিন্তু আজকে আর তিনোটা কমপ্লিট করতে পারিনি, আমি এটা কমপ্লিট করে উঠে গিয়েছি। বাকিগুলো যখন কমপ্লিট করব, যে প্লেটগুলো তারপর হচ্ছে মিররগুলো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো নীল কালারটা দেওয়ার পরে আমি আবার সাদা যে ফুলগুলো সেগুলোতে আবার সাদা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা প্রথমে যখন সাদা দেই ফুলগুলো তত একটা উজ্জ্বল থাকে না। তো নীল কালারটা দেওয়ার পরে আমি আবার সাদা কালার দিয়েছি, তখন ফুলটা অনেক বেশি উজ্জ্বল হয়েছে। আর এখন হচ্ছে মাঝখানে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, মাঝখানে গোল করে একটা শেপ দিয়ে সবগুলো পাতায় একটা আঁকা বাঁকা করে অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আর ওয়ালমেটটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমি এখানেই বিদায় নিব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।